হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো দেখে ফেলো তাহলে নিশ্চয়ই তোমাদের এক কথাক্ষণে যোগের ধারণা অনেকটুকু হয়ে গিয়েছে। আজকের এই ক্লাসে আমরা সেরকম ভাবেই যোগ কিছু অঙ্ক অনুশীলন করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের জন্য যে মজার খেলাটা রয়েছে সেখানে বলা আছে কোন দুইটি সংখ্যার যোগফল নয় সেই দুটি সংখ্যার দুটো ক্লিক করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমরা নয় আছে, তার মানে আমরা চাচ্ছি যে যোগফল যেন নয় হয়। এবং এখানে গাছের ডালগুলোতে কিছু সংখ্যা রয়েছে, এখানে আমাদেরকে বলেছে কোন দুটো এমন সংখ্যা আছে যে দুটো সংখ্যাকে যোগ করলে নয় হবে। তাহলে আমরা চলো যে কোনো একটা দিয়ে শুরু করি। আমরা প্রথমে শুরু করি চলো আট দিয়ে। তাহলে আটের সাথে কত যোগ করলে নয় হবে বলতো? আমরা জানি আটের একটা পরেই হচ্ছে নয়, তাহলে আটের সাথে এক যোগ করলে হয় নয়। তাহলে দেখো তার এক যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে শো করছে যে ধন্যবাদ, কারণ আমাদের উত্তরটা সঠিক হয়েছে। একইভাবে আমরা যদি এর পরে করি, সাপোজ আমরা ছয় নিলাম, তাহলে ছয়, ছয়ের সাথে কত যোগ করে নয় হবে? তোমরা হিসাব করে ফেলো তো, ছয়ের পরে আছে সাত আট নয়, কয়টা যোগ করা লাগলো? সাত আট নয়, তাহলে আমাদের তিন যোগ করা লাগলো, তাহলে ছয় যোগ তিন নয়। একইভাবে যদি আমরা এর পরের গুলো করি, তোমরা বলো তো এর পরে কোনটার সাথে কোনটা যোগ করা যেতে পারে? এর এখন চলো আমরা দেখে ফেলি উত্তরটা। আমরা যদি পাঁচ নেই, পাঁচের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমাদের উত্তর হবে নয়। আমরা যদি এরপর সাত নেই, সাতের সাথে যদি আট এবং নয় দুই যোগ করি তাহলে হবে আমাদের নয়। এর পরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে নয়। এখন নয় তো নিজেই নয়, তাহলে এর সাথে কত যোগ করলে নয় হতে পারে? এর সাথে অবশ্যই শূন্য যোগ করলে এটা আবার নয়ই থাকবে, এখানে যদি অন্য কিছু যোগ করি তাহলে সেটা নয়ের বেশি হয়ে যাবে, দশ এগারো বারো হয়ে যাবে। তাহলে এর সাথে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো যে কিভাবে আমরা দুটো সংখ্যা দিয়ে, বিভিন্ন রকমের দুটো সংখ্যা দিয়ে আমরা হচ্ছে যোগফল নয় পৌঁছাতে পারি। এরপরে কি আছে তোমাদের জন্য চলো দেখি। এরপরে এখানে বলেছে যে খালি ঘরে সঠিক সংখ্যা বসাই। এখানেও ঠিক আগের মতনই একটা খেলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোতে যোগফল হচ্ছে আট করে। তাহলে যোগফল আট আসার জন্য আমরা এখান থেকে বিভিন্ন সংখ্যা নিয়ে আট যোগফলে যেতে চাই। প্রথমে কি আছে, প্রথমে আমাদের এক আছে, একের সাথে কত যোগ করলে আট হবে বলো তো বন্ধুরা? একের সাথে দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সাত যদি যোগ করি আমরা তাহলে বন্ধুরা উত্তর হবে আট। এরপরটা একটু কি বলা আছে, শূন্য যোগ কত হলে আট হবে? এটা ঠিক আমরা লাস্টে যেটা করেছিলাম নয়ের সাথে শূন্য যোগ করে যেরকম নয় হয়েছিল, সেরকম আটের সাথে শূন্য যোগ করলে হবে আট। এরপরটাতে কি আছে, চার যোগ কত হবে? চারের সাথে, চারের সাথে আরো চার যোগ করলে কিন্তু চার চার আট হয়ে যাবে। এরপরে গুলো তোমরা প্র্যাকটিস করে ফেলো এবং এরপর দেখো আমার সাথে অ্যান্সার মিলে নাকি। তাহলে অ্যান্সার গুলো কি হবে বন্ধুরা, সাতের সাথে এক যোগ করলে হবে আট, পাঁচের সাথে কত যোগ করলে হবে, পাঁচের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে আট, এবং আবার এরকম চার যোগ চার আরেকটা রয়ে গিয়েছে তাহলে এটাও করে ফেলি চার যোগ চার। তাহলে আশা করি বন্ধুরা তোমরা কিভাবে এক থেকে দশের মধ্যে সংখ্যাগুলোর যোগফল করতে হয় এবং যোগফল দেওয়া থাকলে কিভাবে তোমরা কোন দুটো সংখ্যা দিয়ে ওই যোগফলটা পাওয়া যেতে পারে বিভিন্নভাবে সেটা নিশ্চয়ই শিখে গিয়েছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য।